তো গাইস, প্রথমত আপনাদের এরকম একটি যে কোনো একটা জিনিস নেবেন, তারপরে একটি মোটর, তারপর আমরা টিন নিয়েছি। তো এটা আমরা এখন কেটে নিব। কাটার পরে আমরা এটা হালকা পরিমাণে ধার দিয়ে নিয়েছি। তারপরে গাইস, এটার মাঝে একটা ফুটা করতে হবে। তো ফুটা করার আগে ছোট্ট একটি কাজ আছে, তো সেটি হচ্ছে মোটরের সাথে কিছু লাগাতে হবে যাতে এই ফ্যানটা মানে এক্সজাস্ট হয়ে ঘুরতে পারে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো গাইস, আমরা ব্লেডটা লম্বা করে ফোঁটা করে নিয়েছি। তার কারণ হচ্ছে ব্লেডটা যখন জোরে ঘুরবে তখন মানে বেকাতে রানা হয়ে যায়। তো এটা এখন আমরা সাইড দিয়ে কেটে নিব। তো গাইস, দেখতে পাচ্ছেন এখন এটা খুব ইজিভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এটা করার আগে আমরা আরও একটি কাজ করতে হবে। তো গাইস, এখন আমরা এটার সেন্টারে একটা ফুটা করে নিব। তো গাইস, ফুটা করা কমপ্লিট। তো এখন দেখতে পাচ্ছেন ইজিভাবে মোটর ঢুকে যাচ্ছে। তো এখন আমরা এটা আঠার মাধ্যমে ভালোভাবে লাগিয়ে দেব। তো চলুন। তো গাইস, এটা আমাদের লাগানো কমপ্লিট, খুব শক্তভাবে লেগে গেছে। তো এখন আমরা এই ব্লেডটা এটার মধ্যে লাগিয়ে দিব। তো গাইস, এটা এখন প্রায় কমপ্লিট, আরও একটু কাজ আছে। ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আর দেখাচ্ছি না। তো গাইস, আমাদের ব্লেন্ডার এখন একদম রেডি। তো এখন আমরা টেস্ট করব। তো গাইস, আমরা মুড়ি ব্লেন্ড করব। মুড়ি দিয়ে প্রথম টেস্ট হবে, জানি না কেমন হবে, কত টাইম লাগবে। We'll be right back.
তো গাইস, এক মিনিট প্লাস টাইম লেগে গেছে, তো এখন দেখবো যে কেমন ফিনিশিং হয়েছে। তো আমি এটা আগে বার করে নিই। তো মোটামুটি ভালোই পাউডার হয়ে গেছে। তো গাইস আরও একবার ট্রাই করে দেখবো। ও মাই গড গাইজ, দেখতে পাচ্ছেন একদম পাউডার হয়ে গেছে। তো এই ব্লেন্ডার দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন। আপনার মোটরটা যত শক্তিশালী হবে, যত স্পিডে ঘুরবে, আপনার কাজটা তত ভালো হবে, মানে ফিনিশিংটা ভালো আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।